একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে? এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটা আমরা চাই না। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক, সেই সময়টা কত হতে পারে? বাংলাদেশের সরকার 3 মাসের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে, তো 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগের কি লাভ? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, হায়দরাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে। আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া। বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন, বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং একই সাথে আওয়ামী লীগের যে পাতা ফাঁদ সেই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি। আমি যখন আলোচনা করছি তখনকার সংবাদ হলো বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে, যে বৈঠকের সভাপতিত্ব করেছিলেন লন্ডন থেকে তারেক রহমান, তারা সিদ্ধান্ত নিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য কোনো সময় বেঁধে দেবে না। এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে, বিএনপি যারা দীর্ঘদিন ক্ষমতা বঞ্চিত নেতাকর্মী আছে রাজপথে তারা খেপে যেতে পারে, কিন্তু এই সিদ্ধান্তটি বিএনপি নিয়েছে খুবই যৌক্তিক সিদ্ধান্ত, কেন সেটি নিয়েই আজকের আলোচনা। এবং এটি যে আওয়ামী লীগের একটি পাতা ফাঁদে তারা দ্রুত নির্বাচনের যে দাবি তুলেছিল সরকার গ্রহণ করার আগে, এই শেখ হাসিনার পতনের পরপরই পটনের সমাবেশ থেকে সেখান থেকে যে তারা ফিরে এসেছে সেটি একটি শুভবুদ্ধির উদয়। এই কারণে উদয় যে আওয়ামী লীগের আপনারা যদি বক্তব্য শুনেন, সজীবাজের জয় একাধিকবার বলেছেন, এমনকি ভারতকে তিনি বলেছেন যে আমরা ভারতের কাছে অনুরোধ করব যেন বাংলাদেশের সরকার 3 মাসের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করে। তো 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগের কী লাভ? এই আওয়ামী লীগকে 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে এই নির্বাচনের মধ্যে দিয়ে, নাকি তারা চায় বিএনপি দ্রুততম সময়ে ক্ষমতায় আসুক? এখন আওয়ামী লীগ কেন চাচ্ছে বিএনপি দ্রুততম সময়ে ক্ষমতায় আসুক সেটি বোঝার জন্যই আজকের আলোচনা। And frankly, the BNP, BNP and Awami League are the two largest political parties in Bangladesh. How can you possibly have democracy without BNP and Awami League? Sooner or later, BNP or Awami League will be in power. 3 মাসের মধ্যে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ সরকার গঠন না করতে পারে, তাহলে সরকার গঠন করবে কি? বিএনপি। তো বিএনপি যদি একটি রাজনৈতিক সরকার গঠন করে 3 মাসের মধ্যে, তখনও পর্যন্ত এই যে আওয়ামী লীগের সাজানো প্রশাসন আছে, কিভাবে আছে? পুলিশের একেবারে 3 থেকে 4 স্তর জুড়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে, অ্যাডমিনিস্ট্রেশন সচিবালয়ে 3 থেকে 4 স্তর জুড়ে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে। আপনি যেই জায়গায় হাত দেবেন, নির্বাচন কমিশন যেখানেই হাত দেবেন না কেন, সেখানে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বসে আছে। এখন এই যে অন্তর্বর্তী সরকার যেই অ্যাডমিনিস্ট্রেশনের উপরের স্তরটা কেবল পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছে, তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করলেও যখন একটা নির্বাচনের ভাব চলে আসবে কিংবা নির্বাচন 3 মাসের মধ্যে হবে, তখন ঘাপটি পড়ে যারা বসে আছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তরের যেসব দলীয় কর্মকর্তারা, আওয়ামী লীগের কর্মকর্তারা, তারা তখন তাদের অন্তদন্ত নখ সব বেরিয়ে আসবে, সেটি একটা বিষয়। এখন সেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জয়ী হয়ে আসার সম্ভাবনা নাই, সেই নির্বাচন দিয়ে জয়ী হয়ে আসবে বিএনপি, এটি নিয়তির বাস্তবতা, এবং আওয়ামী লীগ এটিও জানে। এমনকি সজীবাজের জয় তার কোনো একটা বক্তব্যে বলেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, তিনি বলেছিলেন যে বাংলাদেশে দেখুন দুটি রাজনৈতিক দল, হয় বিএনপি আসবে ক্ষমতায় না হলে আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে যদি বিএনপি আসে তাদের কোনো আপত্তি নেই। কত বড় ভালো কথা যে এটি 15 বছর ধরে আমরা শুনিনি, এমনকি 2024 একতরফা নির্বাচনের আগেও যখন বিএনপি বারবার করে বলছে যে আমাদেরকে নাও নির্বাচনে, আমাদের দাবি মেনে নাও, তখনও তারা বলেনি, এখন কেন বলছে? তাহলে হিসাবটা খুবই সহজ, সহজ হিসাব এই যে একটি নতুন সরকার 15 বছরের যে পাতানো ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা তো শেখ হাসিনা শুধু একা সইরেছেন না। আমি বহু আগে আলোচনা করেছিলাম যে শেখ হাসিনা শাসন ব্যবস্থা একটা মাফিয়াতন্ত্র, অর্থাৎ মাফিয়াতন্ত্রের স্বরূপটা কেমন হয়, স্বরূপটা হয় যে মাফিয়া যেমন একটা গোষ্ঠী থাকে, পারিবারিক একটা আধিপত্যবাদ থাকে, সেই আধিপত্যবাদের লেয়ার অনেক গভীরে থাকে। তো শেখ হাসিনা যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাও একটা পারিবারিক আধিপত্যবাদ। সেই পরিবারের আধিপত্যবাদটা কি? সেটা হচ্ছে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনা মিলিয়ে যে পারিবারিক আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের শিকড় অনেক গভীরে। তাদের বিচার বিভাগ কোনো কিছু দিয়ে বললে বলে এটা আইন আদালত দেখবে, আদালতে কে বসে আছে? আদালতে বসে আছে
যে চলে গেছে বিচারপতি হাসান, এনায়েতুর রহিম, আওয়ামী লীগের লোকজন, কোনো কিছু হলে বলে যে পুলিশ আইনি ব্যবস্থা নেবে, পুলিশ কারা? বিপ্লব, হারুন, বেনজির, কারা এরা? আওয়ামী আধিপত্যবাদের সদস্যরা। কোনো কিছু হলে তারা বলে যে এটি রাষ্ট্রের অধীন, বিচারালয়ের অধীন, পুলিশের অধীন, আইন নিজস্ব গতিতে চলবে। এখন যে বিষয়গুলো নিয়ে মানুষ আসার আকাঙ্ক্ষার কথা, বিচার, পুলিশ, আইন, এগুলোতে যখন আপনি মাফিয়া বসিয়ে রাখবেন, তখন মাফিয়া হেড যেটা চাইবে তারা সেটাই রায় দেবে, সেটাই তো হয়েছে। না হলে সরকার পলাতকের একদিন পরেই কেন এতগুলো রাজনৈতিক জামিন হয়, বিএনপির লোকজন জামিন পাচ্ছে, আগে কেন পায় নাই? সহজ হিসাব হলো যে এই মাফিয়াতন্ত্রটা শেখ হাসিনা এমনভাবে কায়েম করে রেখেছিলেন, এই মাফিয়াতন্ত্রের শাসন ব্যবস্থার যে জাল এবং লেয়ার সেটা তো আপনাকে ভাঙতে হবে, সেই ভাঙতে ভাঙতে বিএনপির সময় চলে যেত 2-3 বছর যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করতে 3 মাসের মধ্যে নির্বাচনে। তাহলে দেখা যাচ্ছে যে যেই 15 বছরের যে শাসনের জট, আমলাতন্ত্রের জট, দলীয় কর্মী বাহিনীদের যে জট, সেই জট বিএনপি সরাতর আগ দিয়েই দারুণভাবে অজনপ্রিয় হয়ে পড়ত। বিএনপির যে সরকার সেটি দারুণভাবে অজনপ্রিয় হয়ে পড়তো। এখন আওয়ামী লীগ তো চায় যে বিএনপি সরকার যেন অজনপ্রিয় হয়, সুতরাং দ্বিদলীয় শাসন ব্যবস্থা যেখানে বলছে সেই দ্বিদলীয় শাসন ব্যবস্থায় একটা সরকারি দল যখন অজনপ্রিয় হয় তখন তারা অল্টারনেট হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে খুঁজবে এবং আওয়ামী লীগ সেই সুযোগটাই নিবে। মানুষ বলবে যে না, আগের আমল ভালো ছিল, আওয়ামী লীগের চেয়ে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, সুতরাং তখন শেখ হাসিনা আবার ক্ষমতা আসবে, এই সজীবাজের জায়গায় ক্ষমতা আসবে এবং আজকে যারা ছাত্র আন্দোলন করছে, শেখ হাসিনা পতনের জন্য আন্দোলন করছে, তাদের প্রত্যেকে ধরে ধরে বিচার ফাঁসিতে ঝুলাবে। সেটা তাদের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার ফাঁদে কিছুটা পা দিয়েও এগিয়ে এসেছে বিএনপি, পিছিয়ে এসেছে বিএনপি। যেমন যারা সরকার শেখ হাসিনা যেদিন পতন হলো তারপরে পল্টনে সমাবেশ করে বললো 90 দিনের মধ্যে নির্বাচন, এমনকি দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানও বলেছিল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন। আজকে যখন আমি আলোচনা করছি তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে না, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের চাপ তারা দেবে না। এমনকি স্থায়ী কমিটির একজন সদস্য এটাও বলেছেন যে যখন তারা এই অন্তর্বর্তী সরকার মনে করবে যে এখন নির্বাচনের সময়, তখন তারা নির্বাচন দিবে। এ নিয়ে বিএনপি চাওয়া পাওয়ার কিছু নেই। তাই বলে বিএনপি কি অনন্তকাল সময় দিবে এই সরকারকে? সম্ভবত না, তারা 1 বছর পর থেকেই মূলত নির্বাচনের দাবি তুলতে থাকবে। হয়তো এমন হতে পারে যে 2 বছরের পরে তারা চূড়ান্ত আন্দোলনে যাবে এবং তখন হয়তো আওয়ামী লীগ এই বিএনপির সাথে আসলেও আসতে পারে, জামাতও যোগ দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই মুহূর্তে এই সরকারকে চাপ দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করার পরিকল্পনাটা একটা ইম্যাচিউর সিদ্ধান্ত ছিল, সেটা বিএনপি বুঝতে পারে। সিদ্ধান্ত যে আওয়ামী লীগে যাচ্ছিল সেটি বুঝতে নিশ্চয়ই এতদিনে বোঝার অবকাশ রাখে না। দেখুন, আমি আলোচনাটা শেষ করবো ছোট্ট এই গল্প বলে যে ঢাকা শহরের মধ্যে মনে হচ্ছে একটা অনিয়ন্ত্রণ, একটা অরাজক, একটা মানুষের বসতি মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? যে বলে নাকি অনেক রাস্তায় মানুষ নেমে পড়ছে তাদের দাবি দেওয়া নিয়ে। সচিবালয়ে যে প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ঢুকে যে পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, এটি নাকারজনক। কিন্তু সচিবালয় তো শুধু নয়, আমি আজকে যখন আলোচনা করছি আমি ঢাকার আপডেট পাচ্ছি, সেটাকে বসুন্ধরার সামনে লোকজন নেমে পড়েছে, কারণ বাজার আটকে রেখেছে। কেন? বসুন্ধরার যে দোকান মালিক সমিতি তাদের কাছ থেকে নাকি অন্যায়ভাবে টাকা নিচ্ছে, আনভীর স্যামসুবহান, আকবর সুবহান ছেলে, এই জন্য তারা আটকে রেখেছে সাক ফোয়ারের মোড়টা, বুঝলেন? এইটা হচ্ছে ঢাকা শহরের একেবারে নার্ভ, হৃৎপিণ্ড। এই জায়গায় আপনি যদি আটকান তাহলে সমস্ত রাস্তা আটকে যাবে। মিরপুর 10 আটকে রেখেছে একটা গোষ্ঠী, ঢাকার থেকে বগুড়া রাস্তা আটকে রেখেছে একটা গোষ্ঠী, বন্যার কারণে ঢাকা চিটাগাং মহাসড়কে 8-10 কিলোমিটার জ্যাম। এই যে কাজগুলি, সেই কাজগুলি এই সরকারের আমলে হচ্ছে, এই কারণে হচ্ছে যে মানুষ গত 16 বছর ধরে একে একে অবরুদ্ধ জীবনযাপন করছে। তাদের কারোর কোনো দাবি দেওয়া রা ছিল না, তাদের কোনো দাবি দেওয়া জানানোর কোনো উপায় ছিল না, রাস্তাঘাটে দাঁড়াতেই পারতো না। সুতরাং একটা স্বৈরতান্ত্রিক শাসন থেকে মানুষ কেবলমাত্র নিঃশ্বাস নেওয়া শুরু করেছে, আর যেই না নিঃশ্বাস নেওয়া শুরু করেছে তখন আমরা দেখছি একেবারে চতুর্দিকের মানুষ রাস্তাঘাটে এসে দাবি দেওয়া জানানোর একটা সংস্কৃতি তারা দেখা যাচ্ছে। এটি খুব গর্হিত কাজ, এটি মেনে নেওয়া খুবই অন্যায় মুশকিল, এই কারণে যে যান চলাচলের জন্য সড়ক যদি উন্মুক্ত না থাকে অর্থনীতি স্থবির হবে, খেটে খাওয়া মানুষদের কষ্ট বাড়বে, যারা দিন আনে দিন খায় তাদের জন্য এটি একটা দুর্বিষহ জীবন, যাদের পয়সা আছে তাদের জন্য তো ভিন্ন কথা। কিন্তু এই যে রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায় করা, এটি তো কোনো আইনি পদক্ষেপ না, আইনি পন্থা না, এটি বেআইনি। কিন্তু দাবি দেওয়া আদায় করার জন্য যেসব পন্থা কিংবা অন্যান্য বিষয় আছে সেগুলিতে গত 16 বছরে মানুষ প্রকাশ করতে পারেনি। এখন যেহেতু দীর্ঘদিন মুখ বন্ধ থাকার পর মুখ খুলছে, অনেক কথা বেরিয়ে যাচ্ছে। দীর্ঘদিন একটা নিষ্পেষিত শাসন ব্যবস্থার পর এখন যখন মানুষ রাস্তায় নামতে শুরু করছে, সবাই রাস্তায় নামতে শুরু করছে, আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে এই পরিস্থিতির উন্নতি হতে, আর সরকারও তাদের নানান মেকানিজম দিয়ে আর একটু কঠোর হওয়ার চেষ্টা করবে। হয়তো যদি না করে তাহলে এই যে সরকার, সেই সরকারের যার প্রতি অনেক আশা ভরসা আছে মানুষের, সেগুলো আস্তে আস্তে নিভে যেতে শুরু করবে। আমি
হিসাবটা মিলাই যে একটা 15 বছরের শিরোতান্ত্রিক শাসনের পতনের পরই আরেকটা নতুন সরকার, সেই যে সরকার দায়িত্ব নেবে সেই সরকারের সামনের চ্যালেঞ্জগুলো খুব কঠিন। এমনকি আমাকেও যদি কেউ বলতো যে আপনি এই দেশের দায়িত্ব নিন এখন, আমি বিবেচনা করতাম 10 বার যে আমি এই অবস্থায় অল্প সময়ের জন্য দেশের দায়িত্ব নিব কিনা, কারণ আমি জানি আমার উপরে কোন চাপগুলো আসবে। এই যে মানুষ একেবারে বলনায় কাওনায় রাস্তায় নেমে আসছে, আমি তো শেখ হাসিনা সরকারের মতো পুলিশ দিয়ে গুলি করে মানুষ মেরে ফেলতে পারবো না, ডক্টর ইউনুস তো শেখ হাসিনার মতো গুলি করে মানুষ মেরে ফেলতে পারবে না, সে নিয়মকানুনের বাইরে যাওয়ার লোক নয়। তো এই ধরনের একজন ব্যক্তির জন্য এবং যারা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন, সবার জন্য এই বিষয়টা চ্যালেঞ্জের, সময়টা চ্যালেঞ্জের যে তারা এরকম একটা 15 বছরের স্বৈরতান্ত্রিক সরকারের পরপরই অব্যাহত পরেই মানুষের যে দাবি দেওয়া জানানোর জন্য যে তারা একটা বিশৃঙ্খলা করবে সেটি স্বাভাবিক। সেই স্বাভাবিক জায়গা যখন বিশৃঙ্খলা তৈরি হবে, দাবি দেওয়া আসবে, তখন অর্থনীতি গতি পাবে না, অর্থনীতি স্লো থাকবে, মানুষের ভোগান্তি তৈরি হবে, মানুষের একরকম জীবন ব্যবস্থা থেকে আরেকরকম জীবন ব্যবস্থায় প্রত্যাবর্তনের জন্য যেসব অসুবিধা হবে এবং অসঙ্গতি তৈরি হবে, তাতে দ্রুত একটি যারা দায়িত্বে আছে তারা অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য। সেই অজনপ্রিয় হওয়ার যে কাজটি, তার মধ্যে আরও অনেক বিষয় আছে, যেমন রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, আইন ব্যবস্থা সংস্কার, পুলিশ সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, এগুলো খুব কঠিন কাজ, কঠিন দায়িত্ব। এগুলো যখনই একটা নির্দলীয় সরকার করছে মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে, মানুষ এটাই চাচ্ছে। কিন্তু এটা যদি বিএনপি ক্ষমতায় এসে করতো তখন আওয়ামী লীগ উল্টা ন্যারেটিভ তৈরি করতো যে তারা ক্ষমতায় এসে সব তাদের নিজেদের লোক ঢুকাচ্ছে আর আমাদের লোকজনকে বার করে দিচ্ছে। হিসাব সহজ কি না? আওয়ামী লীগ সেটাই চেয়েছিল, সেই জন্য তারা চেয়েছিল দ্রুততম সময়ে নির্বাচন হোক এবং নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি তাদের ক্ষমতায় আসুক। 1.5 বছরের মধ্যে বিএনপি এত অজনপ্রিয় দল হয়ে যাবে যে তারা আবার নির্বাচনের জন্য মাটকা পাবে, মাঠে অস্থিরতা সৃষ্টি করবে, মানুষও ভাবতে শুরু করবে যে না ঠিক আছে দুই দলই যেহেতু আমাদের নিয়তি, তখন আওয়ামী লীগ মনে হচ্ছে ভালোই ছিল। সেই কাজটা হচ্ছে না, আর তার অর্থ হলো এই যে এই সরকার ক্ষমতায় থাকবে, রাষ্ট্রের প্রশাসনিক সংস্কারগুলো করবে, আইন সংস্কার করবে, নিয়ম সংস্কার করবে, সবচেয়ে বড় জিনিস যে সংস্কার সেটা হলো মানুষের চিন্তা চেতনার সংস্কার। সেই সংস্কারটা হবে কিনা আমরা জানি না। সেই সংস্কার হওয়ার পর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট দিবে। সেই ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, প্রাথমিকভাবে যে ঝুঁকিটা তাদের ছিল অজনপ্রিয় হওয়ার, সেটা অনেকখানি তারা কাটিয়ে উঠতে পারবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং এটি একটি স্মার্ট মুভ, এটি একটি ভালো সিদ্ধান্ত। আওয়ামী লীগের এই পাতানো সিদ্ধান্ত যে বিএনপি পা দেয়নি, সেজন্য তারা সাধু। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, হায়দরাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে। আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া, বাংলাদেশের উপরে কিভাবে চাইপা বসছিল। আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা, যখন ইন্ডিয়ান হাইকমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তারা যেভাবে বসে কথা বলে দেখেন। এই যে দোরাই স্বামীরা দেখেন, ও দোরাই স্বামী না, ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল। দেখছেন দেখছেন বাঞ্জত কেমনে বসছে, একজন পূর্ণাঙ্গ সচিব না কিন্তু, একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা, একজন রাষ্ট্রদূতের, সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে, কেমনে কথা বলে দেখেন। ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো, আর হাসিনার মন্ত্রী শালা ভালসিউন ও মনে হয় প্রভুর সামনে বসে আছে, দেখে মনে হচ্ছে না কেন্দ্রে দিবে। আবার দেখেন রাজশাহী সিটি মেয়র প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন সহকারী হাইকমিশনের সামনে কিভাবে বসে। তবে আজকে আমি খুব খুশি, আঙ্গেরের টোলা মন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে, কিভাবে দেখেন, মনে হচ্ছে প্রণয় ভার্মাই কেন্দ্রে দিবে। সাব্বাস বড় ভাই, আপনাদের অভিনন্দন, টুপি খোলা অভিনন্দন, আপনারা টোলা মন্ত্রী বলে ডাকবো না, আপনি রেসপেক্ট আর্ন করছেন। এই প্রণয় ভার্মা আসাদুজ্জামান খান কামালার কুমড়া পটাশের সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে দেখেন, দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান, আঙ্গেরের বড় ভাই আর কুমড়ো পটাশ আর আসাদুজ্জামান খান কামাল তিনজনের একটা পাশাপাশি দেখান, দেখেছেন। তো ওই জিঙ্কে করে বসিছে প্রণয় ভার্মা, এটা বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে, অনেকভাবে করে, আর একটা দিক দিয়ে কাজ করে সেটা আমরা কখনো আলাপ করি না, আজকে ওই আলাপটা করবো। আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিক ভাবে প্রভাব বিস্তার করে সেটা আলাপ করি। ধরেন জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলা, এগুলো বিভিন্ন দপ্তরে যারা বাংলাদেশ দেশ নিয়ে কাজ করে তারা কারা? বেশিরভাগ ক্ষেত্রে এরা ইন্ডিয়ান। ধরেন একটা এক্সাম্পল দিই, আইএলও বাংলাদেশ চ্যাপ্টার দেখা কোথায় থেকে, দিল্লি থেকে, দিল্লিতে আইএলওর আঞ্চলিক অফিস, ওইখান থেকে আপনি ওইখানদের কর্মকর্তাদের দেখান তো, এটা সাহেবের লিস্ট আছে ওইখানে ওদের ওয়েবসাইটে, দেখেছেন দেখেছেন 80% ইন্ডিয়ান, আরও বেশি হবে হয়তো। এখন দেখেন হাসিনা আমলে HRW বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে, কিন্তু আইএলও কোনোদিন দিছে কোনো শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে? এই যে এত শ্রমিক মারা গেল, গুম হইল, খুন করলো এত শ্রমিককে, কোনোদিন কিছু বলছে? কিচ্ছু বলে নাই। আন্দোলন করতে যায় নিখোঁজ হয়েছে কতজন দেখেন, কখনো বিবৃতি দিছে? দেয় নাই। শ্রমিকদের আন্দোলন করতে গিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে, আইএলও কোনোদিন বিবৃতি দিছে? আজ আমিনুলকে যে শ্রমিক নেতা, এটা একটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল, আপনি জানেন না, আমিনুলকে তুলে নিয়ে যায় র্যাব, তারপরে ক্রসফায়ারে দিয়ে মারে,
তারপর মাইরা ফেলা দিয়ে যায় ডেড বডি। অনেকদিন আগের কথা, আজকে আশুলিয়াতে, অনেকে হয়তো জানেন না, আইলো কোনোদিন বিবৃতি দিছে, দেয় নাই। কিন্তু এই এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গেঞ্জাম হইতেছে না, এখন দেখবেন আইলো কি বলে, সে এসে বলবে তোমরা সিবিআই আছে, সিবিআই মানে জানেন তো শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত, মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলে, শ্রমিকদের পক্ষে কথা বলবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শ্রমিক এলাকায়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিআই থাকে। ইভেন আমি যেখানে চাকরি করি প্যারিসে, সেখানে এই কোম্পানিরও সিবিআই আছে। হাসিনা আমলে কিন্তু সিবিআই ছাড়া চলতে পারবেন, বিশেষ স্ত্রী কোঠায় মাপ। হাসিনা বা আমলি ক্ষমতা থাকলে যেভাবে ডিল করে বাংলাদেশের সাথে, অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে। মানে আমলি ক্ষমতা থাকলে তাদের পৌরুষ, পেশাদারিত্ব, এথিক্স, নৈতিকতা সব পোতায় যায়। আবার অন্য কেউ ক্ষমতা আসলে তখন দিল্লির আইলো কর্মকর্তাদের পৌরুষ জেগে ওঠে। এটা হইতেছে আমাদের সমস্যা, বড় সমস্যা। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই, আমাদের কখনো ভারতের সাথে একসাথে রাখবেন না। মানে আমাদেরকে যখন ট্রিট করে তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের, আমাদের রিপোর্টিং যেন ভারত না হয়। পাকিস্তানের ভারত কি একই অঞ্চলে আছে? নাই তো। জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয়, যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয়, নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি। অন্যদিকে পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয়। আমাদেরকেও বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক, এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি। এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে, কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে, আমরা একই গ্রুপে থাকবো না। থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে, দিতেই থাকবে। এইবার আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। আসলে আমরা কয়েকটা নাম দিকে আপনার অন্যভাবে নিয়েন না, মানে নামগুলো দেখেন না। দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, ধরেন ড্যানিশ ডিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর, কি নাম? সুমিত্রা মুখার্জি। ক্রিস্টিয়ান এইড, কি নাম? পলাশ দাস। প্ল্যান ইন্টারন্যাশনাল, কি নাম? কবিতা বোস। ওয়ার্ল্ড ভিশন, সুরেশ বাটলেট। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, সুরেশ কুমার আগরওয়াল। অক্সফাম, আশিস দামলে। কে আর, রামদাস। সেভ দ্য সিনল্যান্ড, সুমন দাশগুপ্তা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়ে গেছে, এমন হতে পারে, আমি তো নেট থেকে নিছি নামগুলা, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে গেছে যে এখন চলে গেছে, কিন্তু আপনি যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থার এড ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান ছাড়া অন্য দেশের লোক আসতেছে না বাংলাদেশে, না চাইলে বাংলাদেশে আসেন না, কাজ করেন না। ইন্ডিয়ান কোম্পানি বাদই দিলাম, মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিছি, মানে ধরনের বাজাজ আছে, টাটা আছে, এয়ারটেল আছে, মেরিকো আছে, সান ফার্মা, তাও দেখেন, দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু সেখানে ইন্ডিয়ান দিয়ে রাখছে। সবাইকে বলে দিতে চাই, আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে 4 মাস তো আছে, এরপরে কিন্তু অফিস ঘেরাও করবো। কোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে চাইলে আগেই ভাগেন ভাইয়েরা আর বোনেরা, পরে কোয়েন না টাইম দেই নাই। আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের বলি, সব অফিসগুলো চিনে রাখবেন, আমরা জানুয়ারিতে আবার চেক করবো, তখন যদি কোনো ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কোনো খবর আছে। হ্যাঁ, বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলবো। আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করে আবার আমাদের সেনারা তাদেরকে উদ্ধারের জন্য যাইতে চাইলে বলো সেনা অভিযান করবা? এত মজা? ফেলানিকে মাইরা কাটাতারে ঝুলায় রাখবা, বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা, আমাদেরকে উই পোকা বলবা আর হাসিনাকে ক্ষমতায় রাখবা, আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিবা, সব হান্দায় দেবো পিছন দিয়া তেল ছাড়া। ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে? ইন্ডিয়া তো সবসময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে, পাচাপা দিয়ে রাখার চেষ্টা করবে, কেমনে এটা থেকে উদ্ধার পাবেন? আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে, তার জন্য ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জন্মাইছে। হাসিনা যে ম্যাসাকার করছে তার পুরো দায়িত্ব ইন্ডিয়ার। হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করছে, তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার। ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই। বাংলাদেশের কোনো উপদেষ্টা, বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, তার কোলে খবর আছে, হ্যাঁ আমরা ধরবো তারে। আমেরিকা ইন্ডিয়ারে সর্বতোভাবে সাপোর্ট দিয়ে গেছে, তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক, এটাই হবে আমাদের পররাষ্ট্র নীতি। ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে, যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে, বাংলাদেশে শ্রম আইন পরিবেশ আইন আছে না, কর পরিশোধ করছে কিনা, ভ্যাট পরিশোধ করছে কিনা, কোনো অনৈতিক কাজ করছে কিনা, এগুলো দেখতে হবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে। হ্যাঁ, যেমন সান ফার্মা বাংলাদেশে কাজ করে না, ইন্ডিয়ান ফার্মা, ওই সান ফার্মা তো ডাক্তারদের ঘুষ দিয়ে প্রেসক্রিপশন লেখা হয়, এটা প্রমাণ করা 1-2 এর কাজ। এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায়, সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে সেগুলো ধরা হবে, বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে। ভারতের ইতিহাস আছে, হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না, কাশ্মীরকে দখল করে ফেলছে না, সিকিমকে দখল করে ফেলছে না, ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্শ্ব করতে দেয় না, একটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না? তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে। তাহলে আমরা কি করতে হবে? আমাদের মিলিটারি মাইন্ড বাড়ানো, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। আগের এপিসোডে বলছিলাম পারমাণবিক বোমা লাগবে আমাদের, সেটা করতে দেরি হলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে, যেন দিল্লিতে আঘাত আনতে পারে এইরকম মিসাইল লাগবে। চীনের সাথে বাণিজ্যিক আর সামরিক সম্পর্ক বাড়াইতে হবে, প্রয়োজনে ভারত বিরোধী সামরিক জোট তৈরি করতে হবে, ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে, রাশিয়ার সাথে, এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে। জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে, যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। বিজিবিকে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরও দক্ষ করতে হবে, সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায়, আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায়। এইবার আমাদের বলতে হবে আহো ভাতিজা আহো, আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে, পা উপরে মাথা নিচে। ট্রেনিং তো আছে, ঠোলা মেরে ট্যাঙ্গে রাখা হয়েছিল না, কামটা ভালো হয়েছিল কলে, হাসি না পেলে একইভাবে ট্যাঙ্গে রাখা হবেনি, ওই ইতালিক মুসলিনিতে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়েছিল, তাই আমাদেরকেও বড়বড় করতে পারবে না। আপনি একটা বিএসএফ ট্যাঙ্গে রাখেন, উই আর জিন্দগিতে বাংলাদেশের নাগরিকের উপর গুলি ছুড়বি না, বাংলাদেশের সীমান্ত ক্রস করে ভিতরে ঢুকবি না, লিখে রাখতে পারেন। এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে, দেশের ভেতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে। এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখা। এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অনৈক্য শুরু হয়েছে, একজন আরেকজনের পিছে লাগিয়েছে, দেখেছেন না? এটা ইন্ডিয়ান প্ল্যান কলে, বুঝছাও? যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখেছে, এটা রয় প্ল্যান যে বাংলাদেশের ভিতরে অনৈক্য বজায় রাখতে হবে। তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য, এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে, এখনই সময়। সেনাবাহিনীর তরুণদের জনগণ এখন পছন্দ করতেছে, এরা স্কুলে স্কুলে যাবে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে, কারা আমাদের স্বাধীনতার শত্রু, কে আমাদের আক্রমণ করতে পারে, এইসব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখেছিলেন না? একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেইন করেছিলাম, ওই বয়সে ইনডক্ট্রিনেট করে দেওয়া, মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া, এটা যদি ঢুকে দেওয়া যায় এটাই আমাদের ভবিষ্যতের প্রতিরোধের শক্তি হয়ে থাকবে। ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করে দিতে হবে, তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি। ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে, বিকল্প শক্তির উৎস এবং জ্বালানি নিরাপত্তার দিকে নজর দিতে হবে, যেন কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিপদে না পড়ে। কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্রেনগুলোকে যুক্ত করতে হবে, যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হতে পারে, বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলে ট্রেনিং দেওয়া হবে। লং টার্মে আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাসেট তৈরি করতে হবে, কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত, কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল, তাইলে আপনি গেছেন, আপনি শেষ। আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক, এর সাথে গ্যাঞ্জাম করা যাবে না। বাংলাদেশের জনগণ, বিপজ্জনক জনগোষ্ঠী, সাবধানে ডিল করতে হবে। আর পরিশেষে ইন্ডিয়ার ভয় পাবেন না, ভারতের তরুণদের আবু সাইদদের মতো বন্দুকের সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই, ওরে আমরা ভয় করবো তার বাদ। এপিসোডের শেষে একজন শহীদের কথা আজকে আপনাদের বলি। কিছুতেই কান্না থামছে না সোহানের স্ত্রী শম্পা বেগমের, তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন। তাদের বিয়ে হয়েছিল 2017 সালের 19 নভেম্বর, এরপর মধ্যে 3 বছর দুজনে একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন, বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান। শম্পা বেগম বলেন, আমাদের মধ্যবিত্ত পরিবার, অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকত, অর্থের কারণে দুজনে একসঙ্গে থাকতেও পারিনি, গত 1 বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল, সে আমাকে বলেছিল শম্পা আমি আর তুমি এই ঘরে থাকবো। ঢাকার সিএমএইচে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পার, তখন সোহান শম্পাকে বলেছিল তুমি কেঁদো না, আমার কিছুই হবে না। তবে সোহান আর ফেরেননি, অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি, 18 ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে। সংসারের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না, উল্লেখ করে শম্পা বলেন স্বামী ছাড়া কেউ ছিল না আমার, সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে, সে বলতো চিন্তা করো না আমি তোমার পাশে আছি, আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি, আমি এখন কিভাবে বাঁচব। সোহান শাহ গুলিবিদ্ধ হয়েছিলেন 19 জুলাই শুক্রবার বিকেল 4:30 দিকে রামপুরা সিএনজি পাম্প এলাকায়, তখন তার সঙ্গে ছিলেন 2 সহকর্মী অলিউল ইসলাম আর নূর হোসেন। সেদিন আন্দোলনে যাওয়ার বিষয়ে অলিউল ইসলাম বলেন, চোখের সামনে অনেক ছাত্র ভাইদের মরতে দেখেছিলাম, আমরা ঘরে বসে থাকতে পারিনি। এই ছবিটা দেখেন, অপারেশন থিয়েটারে যাবার আগে তার মায়ের সাথে ছবি। সোহান বলেছিল মা তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না, আমি সুস্থ হয়ে ফিরে আসব। সোহানের কথা সত্যি হয়নি, সোহান আর ফেরেনি, কি তরতাজা ছেলে একটা। গুলিবিদ্ধ হওয়ার 39 দিন পর 27 আগস্ট ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন সোহান। প্রত্যেকটা শহীদ মৃত্যুর জন্যে ইন্ডিয়ার দায় আছে, কারণ ইন্ডিয়া তার দাসী হাসিনাকে জনগণের অধিকার হরণ করে বাংলাদেশের ক্ষমতায় রেখেছিল। এই শহীদদের মৃত্যুর জন্যে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দায়ী ইন্ডিয়া, এটা আমরা কখনোই বিস্মৃত হব না। ইনকিলাব জিন্দাবাদ। তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।